গণনার দিনই বিভ্রাট রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে। প্রথমে ওয়েবসাইট ক্র্যাশ করে যাওয়া, পরে লোডশেডিং, গণনার দিন সকাল থেকে একের পর এক সমস্যা কমিশনের অফিসে। এদিন সকাল 9:30 পরেই বিকল হয়ে পড়ে কমিশনের ওয়েব রুম। ওয়েবসাইট ক্র্যাশ করার ফলে মিলছিল না কোনো তথ্যই, গণনার তথ্য পরিবেশন বন্ধ হয়ে যায়। এক ঘন্টা চলে এই দুর্ভোগ। 10:56 নাগাদ স্বাভাবিক হয় কমিশনের ওয়েবসাইট। এরপর 3:20 নাগাদ হঠাৎই লোডশেডিং হয়ে যায় কমিশনে, অন্ধকার হয়ে যায় পুরো দপ্তর। 15 মিনিট সম্পূর্ণ অন্ধকারে ছিল কমিশন। কি কারণে আচমকা লোডশেডিং হলো তা জানা যায়নি, তবে গুরুত্বপূর্ণ দিনে প্রায় 15 মিনিট কমিশনের কাজ থমকে যাওয়ায় কর্মীদের মধ্যেই চাপানউতোর শুরু হয়। ভোট গণনার মতো গুরুত্বপূর্ণ দিনে কেন একের পর এক সমস্যা দেখা গেল খোদ কমিশনের দপ্তরেই? নিছকই কাকতালীয় ঘটনা নাকি অন্য কোনো রহস্য, তা নিয়ে বাড়ছে জল্পনা। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।